আপনি যখন একটা ভেহিকেল ড্রাইভ করবেন, ড্রাইভ করতে করতে ওই ভেহিকেলের সাথে আপনি একটা কানেকশন ফিল করবেন আপনি একটা সময়, মানে একটা লাইক সিঙ্ক্রোনাইজড হয়ে যায় আর কি, আমাদের বডি আর ভেহিকেলটা ইঞ্জিন সিঙ্ক্রোনাইজড হয়ে যায়। তো এইভাবে আমার বাইকটার সাথে আমার একটা সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। রিসেন্টলি আমার বাইকে একটা ডিস্টার্ব করতেছিল, আমার বাইকের হেডলাইট হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিলো। হাইওয়েতে ড্রাইভ করতেছি, হঠাৎ করে দেখি যে হেডলাইট বন্ধ, কিন্তু সুইচ দেখতেছি অন। তো হাই বিম লো বিম মানে পাসিং সুইচটাও চেক করে দেখলাম, মানে এরকম ডিস্টার্বটা করতেছে তাও দেখলাম। তো আজকে আমার বাইকটা খুললাম, হেডলাইট সামনের হেডলাইটের কভারটা খুললাম, তো যেটা সন্দেহ করছি ওটা হয়েছে, হয়েছে কি এই যে কানেকশন, এই যে কানেক্টরগুলো, কানেক্টরগুলো শীতে অনেক শুষ্ক হয়ে গেছে গা, এত শুষ্ক হয়েছে যে এইগুলো এই যে হেডলাইটের যে কানেকশনের পয়েন্টগুলো এগুলোতে কানেক্ট হচ্ছিলো না ঠিক মতো। তো এটাকে একটু ওয়েট করতে আমি পেট্রোলিয়াম জেলি লাগাই দিছি, এতে দেখা যাচ্ছে সব সাইডে লাগাই দিছি, আর হেডলাইটের যে কানেকশন পয়েন্টগুলো আছে ওখানেও লাগাই দিছি। তো সবাই একটু চেক করে দেখবেন যে আপনাদেরও এই প্রবলেমটা হচ্ছে কি না, যদি হয় তাহলে এই কাজটা করলে আপনারাও উপকার পাবেন। থ্যাংক ইউ।